সমস্যাটার জন্য পরিবেশ সিটি আছে, বিভিন্ন রকমের আইন প্রয়োগকারী আছে, আমরা যে মিডিয়ার লোক আসছি, বুঝছেন, আমরা চাই আপনার বয়োজ্যেষ্ঠ লোক আপনি সুখ শান্তিতে থাকে। আপনার এখন ইনকাম নাই, আপনি গরুর উপরে ইনকাম দিয়ে চলেন, যেহেতু গরু দিয়ে ইনকাম চলেন, এটা এমন একটা করতে হবে আশেপাশের লোকের কোনো ডিস্টার্ব না, ডিস্টার্ব না। হ্যাঁ, আপনি একটু বলেন দেখি কি ঘটনাটা। বলেছি কি গরু যেখানে গরু রয়েছি আমি এই সময় বুঝি নাই যে ওইটা ওইভাবে এটা গাতি করিয়া এবার এত যে ফলটা ফুলিছাম এটা বুঝি এটা বুঝতে পারি। হ্যাঁ বুঝতে, এরপরও একটা ড্রেজিং কাটিয়া নিজে আমার জায়গার ভিতরে একটা বিরাট গাতি করছে, ওই যে বর্ষা টর্ষা আইসে পানি বসে পানিতে কতটা ভরিয়ে গেছে এই। আর এখন যে টাকা পয়সা নেই যে একটা টিঙ্কি টুঙ্কি করিয়া এটা ই করবো বা পাইপ কিনে নিয়ে কিছু, এরপরও ময়লা আমি অনেলাই না, ময়লা তাই দেখবি না, ময়লা আমি পিঠেলাই আবার এটা গাতি করছি এই গাতি পিঠেলাই এই এই জিনিসটা সংশোধন করতে হবে। যতক্ষণে আশেপাশের লোক যারা আছে ওরা জানে কোনো রকমের অসুবিধা না, আপনার ব্যবসা করে খাইবেন, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন, এটা বৈধ ব্যবসা করাটা সম্পূর্ণ বৈধ, বুঝতে পারছেন জি। কিন্তু ব্যবসাটার জন্য যদি পরিবেশ নষ্ট হয় সেটা কিন্তু অবৈধ, বুঝছেন। তা আপনি যেহেতু মুরব্বী মানুষ শাহিন ভাই, আমরা উদার তো আপনার কাছে জানাই, যেটা জোর দাবি জানাচ্ছি যে এটা সংশোধন করবেন খুব শর্ট টাইমের মধ্যে, এক সপ্তাহের মধ্যে এটা সংশোধন না করলে মনে করেন যে আইন প্রয়োগকারী আইসে যদি আপনি একটা জরিমানা করে তাহলে কিন্তু আপনি কষ্ট পাইবেন, মনে কষ্ট পাইবেন না, তাই কষ্টটা না হয় সেই ব্যবস্থা করবেন আপনি, ঠিক আছে। আপনার কাছে আমাদের জোর আবদার। তারপরে যে আটটু আছে আইসে বলেন, আমার পাশে একটা বাথরুম করছে, বাথরুমের গন্ধ তো আরো খারাপ, সেটাও তারা বন্ধ করতে পানিটা এই দিকে দিলাম না ওই দিকে চলে যায় আমাকে জানাতে।